শুভ বিকাল বন্ধুরা, নিশ্চয় সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু তথ্য। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি নেতাজি নামেই বেশি পরিচিত। পরপর দুইবার ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। তবে মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত হওয়ায় তাকে পদত্যাগ করতে হয়। ফরওয়ার্ড ব্লক নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সরকার কর্তৃক 11 বার কারারুদ্ধ হয়েছিলেন তিনি। স্বাধীনতা নিয়ে তার বিখ্যাত উক্তি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আরআই জুয়েল। চলো কথা বলি তার সঙ্গে। আপনাকে স্বাগত কুইজো জানার আছে বলার আছে তো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর আরও বেশি ভালো লাগে যখন এনটিভির পরিবারের সাথে এখানটা আসা হয়। আচ্ছা, আমাদের খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। গান শুনবো, গল্প করব। শুরুতে জানতে চাই, গানের মানুষ, গান নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত সময় পার করেন, এখন কি নিয়ে ব্যস্ততা চলছে? এখনও গান নিয়ে ব্যস্ততা। নিজের কম্পোজিশনে মিক্সড অ্যালবামের একটি কাজ চলছে, আর কিছুদিন আগেও সলো অ্যালবামের একটা কাজ শেষ করলাম, আর নেক্সট টাইম ইন্ডিয়াতে আমার একটা কাজের চলছে, প্রজেক্ট চলছে। তো আশা করি রিসেন্টলি এই কাজটা শেষ করতে পারব। আচ্ছা, বেশ কয়েকটা কাজের সামারি আমরা শুনলাম, সেগুলো নিয়ে বিস্তারিত জানবো। তবে শুরুতে একটা গান শুনতে চাই আজকে। এখন যে গানটি করব, আমার সলো অ্যালবামের একটি গান দিল, টাইটেল সং হচ্ছে দিল। গানটা শোনা যাক। নতুন দিনের আশা তোমায় পেয়ে এমন পেল ভালোবাসা, এ দিল তোমার দিল, তোমার দিল খুঁজে তোমায়, এ দিল তোমার দিল, তোমার দিল খুঁজে তোমায়। চোখে কথা বলা, হাতে হাত রেখে দুজন, অশুভ যত পিছে ফেলা, তোমার দু, তোমার দু খুঁজে তোমার দু, তোমার দু, তোমার দু খুঁজে তোমার। গল্প করছিলাম শুরুতে, আপনি যেমনটা বলছিলেন যে সামনে আপনার একটি অ্যালবাম আসছে, মিক্সড অ্যালবাম, সেই কাজটি চলছে, কত দূর এগুলো মিক্সড অ্যালবামটির কাজ? 50% আর 50% বেশি দিন হবে না, এর ভিতরেই আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট মিউজিক ভিডিও দিকে আগাবো। আচ্ছা, কবে নাগাদ
অ্যালবামটি পেতে পারে? হ্যাঁ, আগামী মাসের মধ্যে ইনশাআল্লাহ আশা করছি লাস্ট উইকের দিকে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, মিউজিক ভিডিওর কথা বলছিলেন, সেগুলোর কাজও কি পাশাপাশি চলছে? হ্যাঁ অবশ্যই, এখন তো আসলে সত্য কথা বলতে যেটা মানুষ এখন গান শোনে না, এখন গান দেখে, তো আমাদেরও এখন আসলে সেই যুগের সাথে তাল মিলে চলতে হচ্ছে, তো সেভাবেই আসলে এগিয়ে যাচ্ছে কাজ। আরো গল্প করব, একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। হ্যালো আপু, আমার নাম শামিনুস স্নেহা। কেমন আছো তুমি? জি আপু, আমি ভালো আছি। আচ্ছা, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে? আমি ক্লাস 9 এ পড়ছি, ড্যাফোডিল রেসিডেনশিয়াল স্কুল। বাহ, চমৎকার। কোন বিভাগটি পছন্দ বলো? আপু আমার ঢাকা। আমার ঢাকা, ঠিক আছে। আমার ঢাকা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, ঢাকার বিখ্যাত সার্ভে স্কুল প্রতিষ্ঠা করেন কে? অপশন ক নবাব সলিমুল্লাহ, অপশন খ নবাব আব্দুল গনি, অপশন গ নবাব আহসানুল্লাহ। বলো বলো। আপু অপশন খ নবাব সলিমুল্লাহ। অপশন ক নবাব সলিমুল্লাহ নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি তো ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ নবাব আহসানুল্লাহ 1876 সালে। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছে আমার সঙ্গে? কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে? মডেল হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? বিভাগগুলো একটু দেখি। বিভাগগুলো ঠিক আছে, স্ক্রলে দেওয়া রয়েছে, তাও আমি বলে দিচ্ছি। এভরিডে ইংলিশ, ম্যাজিক লন্ঠন, আমার ঢাকা। ম্যাজিক লন্ঠন, ম্যাজিক লন্ঠন, ম্যাজিক লন্ঠন থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, নিরীক্ষাধর্মী শিল্পরীতি আভাগার্দের অর্থ কি? অপশন ক নতুন চলচ্চিত্র, অপশন খ পথিকৃত দল, অপশন গ লাল সিনেমা। বলো। পথিকৃত দল। পথিকৃত দল নিলাম। বাহ, ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 500 টাকা সহমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, চিত্রা নদীর পাড়ে সিনেমার পরিচালক কে? অপশন ক তারেক মাসুদ, অপশন খ তৌকির আহমেদ, অপশন গ তানভীর মোকাম্মেল। বলো। তানভীর মোকাম্মেল। অপশন গ তানভীর মোকাম্মেল নিলাম। এটা কি তুমি জেনে বলেছো না এমনি এমনি বলেছো? এমনি এমনি বলেছো, কিন্তু হয়ে গেছে তো। অভিনন্দন অভিনন্দন তোমাকে, 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্নে কি যাবো? নিয়ম জানো তো? ঠিক আছে, যাচ্ছি। চলচ্চিত্র নির্মাতা লুই বুনুয়েল রচিত আত্মজীবনীর নাম কি? অপশন ক মাই সিনেমা, অপশন খ মাই লাস্ট শাই, অপশন গ মাই লাইফ ইন আর্ট। বলো। মাই লাস্ট শাই, এটাও কি এমনি এমনি বলেছো? এটা মনে হচ্ছে। মনে হচ্ছে না, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 2000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। ভাই, আপনার সঙ্গে গল্পে ব্যাক করি, গল্প করছিলাম আমরা আপনার গান নিয়ে, মিক্সড অ্যালবামটি নিয়ে। এর আগেও তো আপনার বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে, দুটো সলো অ্যালবাম রয়েছে, সেগুলোর গল্প একটু শুনতে চাই। প্রথম অ্যালবামটি কবে রিলিজ হয়েছিল? প্রথম অ্যালবামটি রিলিজ হয়েছিল 2008-এ। অ্যালবামের নাম ছিল সুপ্রদীপ, সেটি আমার লেখা, আমার কম্পোজিশনই ছিল, আমার টিউনেই ছিল। তারপর আরও দুটো মিক্সড চললো, মিক্সডের পর হুট করে দিল সোলো অ্যালবাম করা হলো আর কি। আবার এখন আবার মিক্সে কাজ করতেছি। আচ্ছা, 2008 সালে প্রথম অ্যালবাম ছিল, সেই অ্যালবামটিতে কোন কোন ধরনের গান ছিল? সেই অ্যালবামটিতে মেলো সং ছিল, তবে একটু ভেরিয়েশন করা ছিল আর কি। লাইক যদি আমরা ফোক হিসাব করি, আমরা দেখা যায় ন্যাচারালি ফোক করি, মানে একটা প্যাটার্নে থাকে। বাট আমি যেটা করেছি, ফোকের সাথে কিছু ক্লাসিক্যাল কম্বিনেশন করে, মানে ক্লাসিক্যাল উইথ ফোক, কতদিনের প্রস্তুতি ছিল প্রথম অ্যালবামটির আগে? 6 মাস। আচ্ছা, 6 মাসের ব্যবধানে প্রথম অ্যালবামটি আপনি রিলিজ করলেন। হ্যাঁ,
আচ্ছা, তো আরো গল্প করব, তবে তার আগে এই মুহূর্তে একটা গান শুনতে চাচ্ছি। কোন গানটি শুনবো? অবিয়াসলি এখন যে গানটি করব সুখপ্রদীপ অ্যালবামের তোর জন্য ভালোবাসা খুঁজে সারাক্ষণ আয়না চলে মন উঠোনে তোকে প্রয়োজন, তোর জন্য ভালোবাসা খুঁজে সারাক্ষণ আয়না চলে মন উঠোনে তোকে প্রয়োজন, তোর এক কথায় ওই হিমালয় করতে পারি পরাজন, তোর এক চাওয়ায় হব শিকারী রবে না কিছুর বিনিময়, তোর এক কথায় ওই হিমালয় করতে পারি পরাজয়, তোর এক চাওয়ায় হব শিকারী রবে না কিছুর বিনিময়। তোকে ছাড়াই রয় না জীবন নিঃসঙ্গ দেহে যেন কাটে না কাটে না, তুই হীন বাঁচা দেয় তোকে ভেবে কে দে যায় দুন, তোর জন্য ভালোবাসা তোর জন্য তোর এক কথায় ওই হিমালয় করতে পারি পরাজন, তোর এক চাওয়ায় হব শিকারী রবে না কিছু লাগলো। গানের আগে আমরা শুনছিলাম যে আপনি বলছিলেন 6 মাসের একটা প্রিপারেশন নিয়ে প্রথম অ্যালবামটি আপনি রিলিজ করেছিলেন, গানের চর্চা তো অনেক আগে থেকে করা হয়। স্পেশালি আমি একটা কথা বলবো, আমার ওস্তাদ হচ্ছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, তার সান্নিধ্যে আমার বেড়ে ওঠা। তারপর ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মিউজিকের উপর পড়াশোনা করলাম, আর মেইনলি আমি প্রফেশনালি আমি ডেন্টিস্ট। আচ্ছা, তো হয়ে গেল ছবির গ্যালারি খেলার, দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? হ্যালো, আমি মাহি গুজরান বলছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে? ক্লাস 8 তালসুলক্ষা স্কুল এন্ড কলেজ। ঠিক আছে, ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ছবির এই ব্যক্তি বিজয় সফটওয়্যারের নির্মাতা, তার নাম বলতে হবে। অপশন ক আব্দুল জব্বার, অপশন খ মোস্তফা জব্বার, অপশন গ মোস্তফা মনোয়ার। বলো। খ মোস্তফা জব্বার। অপশন খ মোস্তফা জব্বার। তুমি চিনতে থাকে? হ্যাঁ। ঠিক আছে, একদম সঠিক উত্তর, অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্ন, ছবির এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? অপশন ক অস্ট্রেলিয়া, অপশন খ কানাডা, অপশন গ যুক্তরাষ্ট্র। অপশন ক অস্ট্রেলিয়া। অপশন ক অস্ট্রেলিয়া। এটি কোন ইউনিভার্সিটি জানো? অংশগ্রহণ করার জন্য আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? ওয়ালাইকুম আসসালাম। নাম বলো। আসমাদার। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে? অষ্টম শ্রেণী শামসুল হকান স্কুল এন্ড কলেজ। আচ্ছা বাহ, চমৎকার। কোন বিভাগটি পছন্দ বলো? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ।
আচ্ছা, এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, টু ব্লেস ট্রায়াল রেফার্স দ্য মিনিং। অপশন এ টু সেট অন ফায়ার, অপশন বি টু ইনিশিয়েট ওয়ার্ক ইন এ মুভমেন্ট, অপশন সি টু ভেহেমেন্টলি অপোজ। বলো। অপশন বি টু ইনিশিয়েট ওয়ার্ক ইন এ মুভমেন্ট। অপশন বি টু ইনিশিয়েট ওয়ার্ক ইন এ মুভমেন্ট। নিলাম। বাহ, ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 500 টাকার সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্ন, ওয়ান হু ড্রস ম্যাপ ইজ এ, অপশন এ পেইন্টার, অপশন বি স্কাল্পটার, অপশন সি কার্টোগ্রাফার। বলো। অপশন বি স্কাল্পটার। অপশন বি স্কাল্পটার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এটা তো ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন সি কার্টোগ্রাফার। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আমার ঢাকা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, ঢাকার চকবাজারে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট শাহি মসজিদ নির্মিত হয় কত সালে? অপশন ক 1650 সালে, অপশন খ 1676 সালে, অপশন গ 1690 সালে। বলো। অপশন ক 1650 সালে। অপশন ক 1650 সালে নিলাম, এটা কি তুমি জেনে বলেছো না এমনি এমনি বলেছো? না, আন্দাজে বলছি। আন্দাজে বলছি, কিন্তু হয়নি তো আন্দাজে বলে। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন খ 1676 সালে। অনেক ধন্যবাদ, তুমি চেষ্টা করেছো এজন্য। ভাই, আপনার সঙ্গে গল্প করছিলাম, কেমন লাগছে যে আমার ছোট্ট বন্ধুরা এত চমৎকার করে উত্তর দিচ্ছে? মানে আমাকে মনে হচ্ছে আমি একটা বাচ্চা, মানে আমাকে খুব বাচ্চা মনে হচ্ছে। আচ্ছা ভাই, আরও গল্প, আপনার অ্যালবাম নিয়ে আমরা কথা বলছিলাম, প্রথম অ্যালবামটি সম্পর্কে আমরা শুনছিলাম, পরের অ্যালবামে চলে যাই। আরও একটি সলো অ্যালবাম আপনার রয়েছে, সেখানে কতগুলো গান ছিল? সলো অ্যালবামে বেশি ছিল না, চারটা। আর এখন তো আসলে আগে যেরকম আমরা অ্যালবামগুলো পেতাম, হাতে পেতাম, সিডি থাকতো, সেটার যে একটা টেস্ট ছিল সেটা তো আর এখন নেই। এখন দেখা যায় অনলাইন রিলিজ হয়ে যায়, সেটাকে আর ব্যানার করে বা আলাদা সিডি করে আর বের করতে হয় না, যতই ডিজিটাল হচ্ছে এতটাই। মানে এই অ্যালবামটি কত সালে রিলিজ হয়েছিল? এটা হয়েছিল 2015 সালে। আচ্ছা, 2015 সালে প্রথম অ্যালবাম ছিল, 2008 সালে, 2008 সালে, তারপর এখন 2018 সাল। তো কখন ঠিক মনে হলো, আপনি প্রথমে আমাদেরকে বলছিলেন যে এখন তো ইউটিউবে গান আসলে মিউজিক ভিডিও আকারে হচ্ছে, মানুষ এখন গান দেখে, তো আপনার কাছে জানতে চাই আপনার ঠিক কখন মনে হলো যে আমারও আসলে এই জায়গাটা এসে কাজ করা উচিত? আমি এটা মানে গেস করতে পারলাম 2015-এ, যখন ইউটিউবটা সবাই একটু চিনতে পারলো, তখন থেকে দেখছি যে না, আসলে আমাকেও এই যুগের সাথে মিলে চলতে হবে। দ্যাটস ওয়াই আর কি তখন কাজ শুরু করে দিলাম। আচ্ছা, তখন কোন গানগুলো নিয়ে কাজ শুরু করলেন? আপনার পুরনো অ্যালবামগুলো নিয়ে নাকি সামনের দিকে যে গানগুলো করছিলেন? লাস্ট 2015-এ যে গানগুলো ছিল তার মধ্যে দুটি গান নিয়ে কাজ করেছিলাম, মিউজিক ভিডিও। আচ্ছা, তখন সারা কেমন পেয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুটোর পার্থক্য যদি একটু জানতে চাই। দুটোর পার্থক্য হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা আমাকে বলতে হবে যদিও, সেটা হচ্ছে এখন তো ইউটিউবে বুস্ট করলে অনেক লাইক হয়, আই মিন কী গান শুনলাম বা কীরকম গান হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না, লাইক কত হচ্ছে, হ্যাঁ ভিউ কত হচ্ছে, এটার উপর ডিপেন্ড করছে এখন গান অনেক হিট হচ্ছে না ফ্লপ হচ্ছে। আমি এটাতে বিশ্বাসী না, কারণ আগে যখন গান ছিল, যারা লিজেন্ড ছিলেন তাদের গানগুলো, তখন তো ইউটিউব ছিল না, তখন কি মুখে মুখে গানগুলো ছিল না? অবশ্যই ছিল, এখনও আছে এবং সারা জীবনও থাকবে। সো ইউটিউবটা ডাজেন্ট ম্যাটার, বুঝতে হবে আমাদের গানগুলো আসলে কেমন গান হচ্ছে, লিরিক কেমন হচ্ছে, টিউন কেমন হচ্ছে, শিল্পী কেমন গাচ্ছে, সেটাও একটা ফ্যাক্ট। আচ্ছা, তো আপনি আসলে গানের সব দিক ঠিক রেখে পরবর্তীতে আসলে দর্শকের কাছে বা শ্রোতাদের কাছে গানটিকে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউবটাকে ব্যবহার করতে চাচ্ছেন? এখন যুগের সাথে মিলিয়ে চলতে গেলে এখন ইউটিউবে যেতে হবে, কিছু করার নেই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাই, অ্যালবাম নিয়ে কথা বলছিলাম, সিনেমাতে কি গান করা হয়েছে? হ্যাঁ, ছদ্মপতন নামে একটি মুভিতে গান করা হয়েছিল, টাইটেল সঙে এই একটা গাজি করা হয়েছিল। আচ্ছা, সামনে কি কোনো পরিকল্পনা রয়েছে? সামনে আসলে কাজ শুরু হয়েছে, কাজ চলছে, রিসেন্টলি মুম্বাইতে আর কি ভয়েস দিতে যাব আর কি। আচ্ছা, আরো গল্প করব, একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসো। হ্যালো, কে আছো আমার সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আমার নাম বর্ষা। বর্ষা, কেমন আছো তুমি?
হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে? ক্লাস 8 শামসুলক্কান স্কুল এন্ড কলেজ। আচ্ছা ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, দ্য ফ্রেজ উইথ অল হিজ মাইট মিন্স, অপশন এ উইথ অল হিজ থিঙ্কিং পাওয়ার, অপশন বি উইথ অল হিজ স্কিলস, অপশন সি উইথ অল হিজ স্ট্রেংথ, বলো। অপশন এ উইথ অল হিজ থিঙ্কিং পাওয়ার। অপশন এ উইথ অল হিজ থিঙ্কিং পাওয়ার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি তো ভুল। সঠিক উত্তর বলে দিচ্ছি অপশন সি উইথ অল হিজ স্ট্রেংথ। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আরেকজন বন্ধু আছে, হ্যালো, কে আছো? হ্যালো, আমি সুদাদ। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমার কণ্ঠ শুনে বুঝতে পারছি তুমি বেশ ভালো আছো, খুব এক্সাইটেড। ঠিক আছে, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে বলো। আমি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্লাস 8। ক্লাস 8, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, খেলা দেখছো আজকে? হ্যাঁ। কি মনে হচ্ছে আজকে কি বাংলাদেশ জিতে যাবে? আশা আছে। আশা আছে, ঠিক আছে। তুমি কি খেলো ক্রিকেট? হ্যাঁ খেলি। আচ্ছা ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, কত সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন গোল প্রথা চালু হয়? অপশন ক 1986 সালে, অপশন খ 1990 সালে, অপশন গ 1998 সালে। ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে, অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্ন যাচ্ছি, টেনিস টুর্নামেন্ট হপম্যান কাপ সবচেয়ে বেশি বার জিতেছে? অপশন ক ইংল্যান্ড, অপশন খ অস্ট্রেলিয়া, অপশন গ যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া। অপশন খ অস্ট্রেলিয়া, এটা এমনি এমনি বলেছো? হ্যাঁ। কিন্তু দুঃখিত, এই উত্তরটি তো সঠিক হলো না ভাইয়া। বলে দিচ্ছি সঠিক উত্তর অপশন গ যুক্তরাষ্ট্র 6 বার। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। ভাইয়া গল্পে আসি, শুরুতেই বলছিলেন যে স্টেজ শো অনেক বেশি করা হচ্ছে এখন, দেশের বাইরেও তো অনুষ্ঠানগুলো করেছেন, সেখানে কেমন সাড়া পেয়েছিলেন? দেশের বাইরে হচ্ছে কি, ওনারা একটু মানে যারা প্রবাসী আর কি, তারা একটু ফোক কেন্দ্রিক হয়ে থাকে, মানে ফোক গানগুলোকে খুব পছন্দ করে। কারণ ম্যাক্সিমাম তো আমাদের বাংলাদেশে গ্রাম থেকেই প্রবাসে তারা যান, তো দেখা যায় গ্রামের মানুষ বেসিক্যালি ফোক গান খুব পছন্দ করে। অনুষ্ঠান করা হয়েছে ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, ব্যাংকক। আচ্ছা, সেখানে তো প্রবাসীরাই গানগুলো শুনতে আসে, সেখান থেকে আসলে একদম যখন লাইভ শোগুলো করেন, তাদের আসলে অনুভূতি কেমন থাকে? অনুভূতি তো আসলে অন্যরকম, কারণ আমাদের দেশ থেকে একটা মানে আমরা অনেকগুলো বন্ধু যাচ্ছি, তারা যখন দেখে তখন মনে হয় যে আপন মানুষগুলো, মানে পরিবারের কিছু মানুষ তারা আসলো, তখন আপন করে নেয় তারা। খুব সংক্ষেপে জানতে চাই, আমাদের সময় আসলে শেষ হয়ে আসছে, খুব সংক্ষেপে জানতে চাই সামনের পরিকল্পনা কি? একই সঙ্গে গান গাইছেন, সুর করছেন, লিখছেন, সামনের পরিকল্পনা কি রয়েছে? সামনের পরিকল্পনা হচ্ছে ভালো গান দেওয়ার চেষ্টা করছি, আর শ্রোতাদেরকে অবশ্যই বলবো যেন আমাদের সংস্কৃতিটাকে তারা খুব ভালোভাবে আঁকড়ে ধরেন এবং আমাদেরকে হেল্প করেন। এবং আমাদের কিন্তু অনেক ভালো ভালো গান আছে, হিন্দি গান শুনতে হবে না, আমাদের অনেক ভালো ভালো গান আছে, সেগুলো শুনুন, আমাদের ইন্সপায়ার করেন যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই গান শুনতে শুনতে বিদায় নেব। অবশ্যই, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে গান শুনতে শুনতে কোন গানটি শুনবো? এই গানটি হচ্ছে দিনের মায়া, এটি সুর হচ্ছে, সুর এবং লেখা হচ্ছে আশিক বন্ধুর। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে, আমার পরাণ বান্ধিও তোমার পরাণে রে, তোমার পরাণে। দিনের মায়া রাইতে পাই না, রাতের মায়া দিনে,
আমার পরাণ বন্ধু তোমার পরাণে রে তোমার পরাণে সূর্য যেমন ডুবে গেলে আধার এসে পরে পরাণ বন্ধু যাইও না গো আমায় তুমি ছেড়ে হো সূর্য যেমন ডুবে গেলে আধার এসে পরে পরাণ বন্ধু যাইও না গো আমায় তুমি ছেড়ে আমায় তুমি ছেড়ে দিনের মায়া রাইতে পাই রাতের মায়া দিনে আমার পরাণ বন্ধু তোমার পরাণে রে তোমার পরাণে নদীর দুকুল দিবানিশি কান্দে স্রোতের লাগিয়া পাগল করে দিও না গো যাব যে নদীর দুকুল দিবানিশি কান্দে স্রোতের লাগিয়া পাগল করে দিও না গো যাব যে মরিয়া যাব যে মরিয়া দিনের মায়া রাইতে পাইয়া রাতের মায়া